সরকারি তিতুমির কলেজ। এই কলেজটি 1968 সালে প্রতিষ্ঠিত হয়। সে সময় কলেজটি জিন্নাহ কলেজ নামে পরিচিত ছিল। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কলেজটির নাম পরিবর্তন করে তিতুমির কলেজ রাখা হয়। কলেজটি ঢাকা শহরের বনানী থানার অন্তর্ভুক্ত মহাখালী এলাকায় অবস্থিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আমি এখন আছি সরকারি তিতুমির কলেজ। ছোটবেলার স্মৃতি, এখানে অনেক আড্ডা মারতাম, একসময় খেলাধুলা করতাম। তো এই আমার সাথে আছে আমার ক্লাসমেট, একসাথে সেই ছোটবেলা থেকে একসাথে পড়ালেখা করতাম। তো এখন হয়তো বিভিন্ন কারণে এক একজন এক এক দিয়ে চলে গেছি। তো এই মাঠে আমাদের অনেক স্মৃতি আছে এই সেই তিতুমির কলেজে। তো এখন বর্তমানে এই নতুন দুইটি ভবন হয়েছে, আশা করি সামনের দিকে হয়তো আরও স্টুডেন্ট পড়ালেখা করতে পারবে এখানে। বর্তমানে এখানে 3000 প্লাস মানবিক শাখাতেই পড়ালেখা করে, ভবিষ্যতে আরও বেশি হতে পারে। সো দেখতেই পারতেছেন, সরকারি তিতুমির কলেজের শুরুর দিকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত চালু থাকলেও পরবর্তী উচ্চশিক্ষার কথা বিবেচনা করে এবং চাহিদা অনুসারে এখন শুধু স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীসমূহগুলোতে চালু রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগই এই কলেজে চালু ছিল। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবির্ভুক্ত হওয়ার পরও পূর্বের সকল কার্যক্রম চালু রয়েছে। এখানে যেসব বিভাগ চালু রয়েছে তা হলো বাণিজ্য অনুচ্ছেদ, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্সিং ও ব্যাংকিং, কলা ও সামাজিক অনুচ্ছেদ, বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান, ইসলাম শিক্ষা, সমাজকর্ম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান। যাতায়াতের জন্য এই কলেজে আছে নিজস্ব বাস, বিআরটিসি, সম্পর্ক, অগ্নিবীণা, সোনার তরী, সাদা বাস। কলেজটির ছাত্রছাত্রীর জন্য তিনটি আবাসিক হল রয়েছে, এগুলো হলো আক্কাছুর রহমান আখি ছাত্রবাস, সুফিয়া কামাল ছাত্রনিবাস, সিরাজ ছাত্রনিবাস।